পুকুর দখলকে কেন্দ্র করে বোমাবাজি ভূতনী থানার উত্তর চণ্ডীপুর পুলিনটোলা এলাকায়। এলাকার অভিযোগ, দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে পুকুরের মাছ দখলকে কেন্দ্র করে গন্ডগোল লেগে থাকে। এক পক্ষ পুকুরের মধ্যে জাল ফেলে মাছ ধরার চেষ্টা করলে অন্য পক্ষ বাধা দেয়। এরপর দুই পক্ষের মধ্যে শুরু হয় চরম গন্ডগোল। অভিযোগ, এলাকায় বোমাবাজিও হয়। ঘটনার খবর পেয়ে ভূতনী থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। বোমাবাজির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। পুলিশ এই ঘটনায় অভিযান চালিয়ে 8 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পাঠায় ভূতনী থানার পুলিশ। আমি মাথা ঘুরছিলাম, চান করছিলাম, হ্যাঁ, সে সময় এরা হাসুয়া নিয়ে বম নিয়ে দৌড়ছে দৌড়াচ্ছে ওই যে ওই পাটি নৌকাওয়ালা দৌড়াচ্ছে, মেয়ে ছেলে কেউ ওকে চিনছে না। দৌড়াতে দৌড়াতে আবার আমার ছেলেগুলো যে আমার মা চান করছে তো দৌড়া আসছে, তাদের পিছনেই ছুটছে, হাসুয়া না টিকে আর বম ফেলছে, পাটাপাট বম ফেলছে। আবার আমি চান করছি, শুকনো তো একটা বম পড়ে গেল। আমি একটা বাচ্চা ছিল আমার, এই যে এই ছেলেটা আছে, এই ছেলেটাকে আমি চান করছিলাম, ছেলেটাকে নিয়ে আমি জলে ডুবে গেলাম। ডুবার পরে আমার ছেলে আমাদের ধরতে আসে তো ওদের পিছনে লাঠি নিয়ে ছুটছে আর বম ফেলছে। কেন বমটা ফেলছে কেন? কেন ওই যে পেলি নিয়ে পেলির টানাটানি হচ্ছে তো, ওই সব কোন পার্টি নিয়ে সমাজের বিরোধী পার্টিতে ওরা বারণ করছে, এরা ফেলছে, এই তো হাঁসো লাঠি নিয়ে উপর থেকে লোক এনে বাইরে থেকে লোক এনে টিয়া পার্টি এনে আমাদের তারা করছে। কিরকম সমস্যা? এটা আগে সরকারি ডাক হতো, সরকারি ডাক হয়ে এখানে কেস কানুন করে এটা পাবলিকের ঢাব হয়ে গেছে, কৃষকের হয়ে গেছে। এবার পঞ্চনাম কি করেছে, সবার নকল উঠিয়ে অফিস থেকে ও একাই দখল করতে চাইছে, ওর বাবার নামে 99 বছর লেগে লিজ করে দিয়েছে, কোনো গিরস দেয়নি। তো সব গিরসের সম্পত্তি কি ও একাই খেতে চাইবে, ভোগ করতে চাইবে? কে? পঞ্চনাম। পঞ্চনাম কি? মন্ডল। মন্ডল উনি কোথাকার লোক? ওই শ্রীমন্ডল আল্লো। উনি কি জোরপূর্বক এটা দখল করছেন? এটা জোরপূর্বক টাকার ঘুষ দিয়ে বাইরে কালিয়া চক থেকে গুন্ডা পাঠিয়ে নিয়ে এসছে, তোমার বাগান থেকে নিয়ে এসে সবকে তারা করছে পুলিনটোলা ঢাপকে। আজকে কি হয়েছে? আজকে এই তো বেলি ফেলতে এসছে, ঝামেলা হয়েছে, ঝামেলার পরে ওরা বম চালাচ্ছে, হাসপাতাল চালাচ্ছে। আচ্ছা, শুনলাম নাকি গুলি চলেছে এখানে? হ্যাঁ, বম চলেছে। কেউ কি হতাহত হয়েছে? না, কেউ হয়নি। গ্রামের মানুষের অবস্থা কিরকম রয়েছে? অবস্থা ওই তো এইটাই ঝামেলা চলছে, বাড়িতে যখন ঢুকছে তো গ্রামে ঢুকে তো ঘরেও ঢুকে যাবে, ওরা বলছে যে মাঠ সব আমার, গ্রাম আমার, সবই দখল করে নেবে। তো পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি? পুলিশ তো ঘুষ খেয়ে কোনো কাজ করছে না। কিরকম? এই সামানের লাউটা এলো তো পুলিশ ফোন করে ভাগিয়ে দিল, ধরলো না। পুলিশ কি এর সঙ্গে যুক্ত আছে বলতে চাইছেন? বলতে পারছি না, আছে কি না আছে না বলতে পারছি না, আছে তো কি করে ভাগিয়ে দিল। আপনারা কি চাইছেন এলাকাবাসী? আমরা চাইছি যে পেলি কেউ দিতে পারবে না, কোনো পার্টি নাই, সব সবাই মেরে খেতে পারে, বা বড় জালে বড় পেলিতে মাছ মারা চলবে না। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা, অ্যাফিলিয়েটেড টু ম্যাকাও, 7 দিনের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টসদের বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা। কল 7797188188।